মুর্শিদাবাদের নবগ্রাম থেকে এই মুহূর্তে খবর আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নবগ্রামে সেখানে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন হয়েছে। যা খবর তাতে প্রায় সকাল 6টা থেকে এই অবরোধ শুরু হয়েছে, সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে। এই মুহূর্তে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, বিস্তারিত জানাও কি হচ্ছে এখন অবস্থা। দেখো শান্তনুদা, আগেই ঘোষণা করা হয়েছিল 12 ঘন্টার বন্ধ, কিন্তু আদিবাসীদের পক্ষ থেকে কিন্তু পরশুরামে হবে। আর রীতিমতো সেই বিক্ষোভ আর বন্ধ কিন্তু এখন চলছে পরশুরামে 24 নম্বর জাতীয় সড়কে আদিবাসীদের, যাদের মূলত দাবি যাদের শুনতে পাচ্ছে সেগুলো হচ্ছে কর্মীদের অনৈতিক ভাবে আদিবাসীকরণ, হ্যাঁ, ইতিহাস বিকৃতির মাধ্যমে SC ST তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটা মানে ওরা মেনে নিতে পারছে না আদিবাসী সম্প্রদায়, সেই কারণে কিন্তু তাদের বিক্ষোভ। আর এই বিক্ষোভ 12 ঘন্টা কিন্তু চলবে, সকাল 6টা থেকে আবার 6টা পর্যন্ত, সন্ধ্যে 6টা পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে এখন আদিবাসীদের সম্প্রদায়ের পক্ষ থেকে জানতে পারা যাচ্ছে। শান্তনুদা, গাড়ির অবস্থা ঠিক কিরকম রয়েছে অভিজিৎ এই মুহূর্তে? গাড়িগুলো কি অন্য রুটে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, একটু জানাও কিরকম পরিস্থিতি। একদম 34 নম্বর জাতীয় সড়কে কিন্তু একদম গাড়ি চলাচল করতে দিচ্ছে না, পায়ে হেঁটে চলাচল করা যাচ্ছে, বড় গাড়ি একদম বন্ধ হয়ে গেছে। অন্য রুট বলতে বাইরে যদি কোনো রকম ভাবে যেতে পারছে, কিন্তু 34 নম্বর জাতীয় সড়কে কিন্তু কোনো গাড়ি চলাচল করতে পারছে না, যেমনই কিন্তু পথ অবরোধ চলছে। শান্তনুদা, বিকল্প রুটের কি ব্যবস্থা করা হয়েছে? যারা ধরো নর্থ বেঙ্গলের দিকে যাবে বা মালদা যাবে, তাদের জন্য বিকল্প রুট ঠিক কি নেওয়া হয়েছে? দেখো পাঁচগ্রামের দিক থেকে দেখো যদি আসে তাহলে কিন্তু যে শেরপুরের যে রাস্তা আছে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু বহরমপুর যাওয়ার একটা রাস্তা পড়ে, সেই রাস্তা দিয়ে যেতে হবে। আর এই বহরমপুরে দিয়ে কিন্তু লালপাড়া করে কিন্তু তোমাকে যাওয়ার রাস্তা কিন্তু বিকল্প ভাবতে হবে। তাছাড়া কিন্তু এই 34 নম্বর অনেক ধন্যবাদ অভিজিৎ, নজর রাখো পুরো বিষয়ে। আমাদের সঙ্গে সরাসরি লাইভে ছিল আমাদের প্রতিনিধি অভিজিৎ মণ্ডল। অভিজিৎ যেমনটা জানালো যে বিকল্প পথের ব্যবস্থা বলে দেয়া হয়েছে, অর্থাৎ যারা উত্তরবঙ্গে যাবে তারা যেন এই রুটটাকে, অর্থাৎ পলসন্ডার উপর দিয়ে যাওয়াটাকে যেন তারা অন্য রুট দিয়ে যাওয়ার তারা যেন চেষ্টা করে। বিকল্প রুটের জন্য বেশ কিছু রাস্তাও কিন্তু বলে দেয়া হয়েছে। কলকাতার দিক থেকে যারা আসছে তাদের ক্ষেত্রে কিন্তু স্পষ্টভাবে যেটা বলা হয়েছে যে তারা যেন বর্ধমানের থেকে উত্তরবঙ্গে যাওয়ার চেষ্টা করে, যেভাবে আসবে তাদের হচ্ছে হুগলি বর্ধমান বীরভূম হয়ে জঙ্গিপুর পুলিশ জেলার ওমরপুর হয়ে বেরোবার জন্য বলা হয়েছে। এবং কলকাতার দিকে যারা আসবে তাদেরকে বলে দেয়া হয়েছে বহরমপুর থেকে একেবারে 55 তলা মোড় লালবাগ ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর হয়ে যেন তারা উত্তরবঙ্গের দিকেই যায়, এই রকম রুট কিন্তু ইতিমধ্যেই বলে দেয়া হয়েছে।